ভোটে প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। ভোটের আবহে 80 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ। মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। 700 নম্বরের পরীক্ষায় সে পেয়েছে 693। আর দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু, সে পেয়েছে 692। তৃতীয় স্থানে রয়েছেন তিনজন, মাধ্যমিকে এবার পাশের হার 86.31%। এবার মাধ্যমিকে পাশের হারে সর্বোচ্চ কালিম্পং। ভোটের আবহে 80 দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল এবং মেধা তালিকায় কারা কারা রয়েছেন সেই তালিকায় আপনাদের সামনে রাখছি। 80 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হলো আজ। প্রথম হয়েছেন যিনি, তার নামও আপনাদের সামনে রাখছি, চন্দ্রচূড় সেন, কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র। তিনি 700 নম্বরের মধ্যে তিনি পেয়েছেন 693। ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল। চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, এগ্রিগেট মার্কস হচ্ছে 693, দ্যাট ইজ 99%। সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে, পুরুলিয়া জেলা স্কুল, 692 পেয়েছে, 98.86%। থার্ড র্যাঙ্কে তিনজন আছেন, দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল, বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 691। এবার মেধা তালিকায় 57 জন, আর প্রথম হয়েছেন চন্দ্রচূড় সেন। এই ফল প্রকাশের পর তার প্রতিক্রিয়া কি শুনুন। স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন, তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে, আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। ছেলের এই সাফল্যের পর মা বাবা তারা ঠিক কি বলছেন শুনবো। ছেলের এই সাফল্যের পিছনে, ছেলে তো খুবই পরিশ্রম করেছে, ও যথাসাধ্য চেষ্টা করেছে, ওর কোনো বাধা ধরা নিয়ম ছিল না, পড়াশোনাকে খুবই ভালোবাসে, পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। এমনি পড়াশোনার মধ্যে ও আরও অনেক কিছুই করে, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, আর্ট, গান, সব এগুলো এখন স্টপ আছে মাধ্যমিকের জন্য, এগুলো আবার চালু করবে। আর ও পড়াশোনা বলবো কি, পড়াশোনা ও ছোটোবেলার থেকে একইভাবেই চলছে, ফার্স্ট হয়ে আসছে, ওর মধ্যে কোনো গাফিলতি নেই, ও পড়াশোনার বিষয়ে খুবই সচেতন। একটা আশা রেখেছি যে ও 1 থেকে 10 মধ্যে থাকবে, তবে এই যে প্রথম হওয়াতে আমি খুবই গর্বিত। ও পড়াশোনা দেখুন, ও গদ ধরে পড়াশোনা করতো না, ও যখন মর্জি হতো তখনই পড়তে বসতো, আর পড়ার সময় ওর সাথে আমাদেরকে কোনোদিন পড়া নিয়ে বলতে হতো না। কীভাবে সাহায্য করতেন ছেলেকে? ছেলেকে দেখুন, আমি যেহেতু একটা বিজনেসম্যান, সেই হিসাবে আমি ওকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, আর ঘরে যতটুকু মাই বেশিটা ওকে দেখাশোনা করতো। গৃহশিক্ষক আর 10 জন ছিল। আর দ্বিতীয় হয়েছেন সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলার, তিনি বাসিন্দা, 692 তার প্রাপ্ত নম্বর। সাম্যপ্রিয়র বাবার প্রতিক্রিয়া কি শুনুন। আমার তো খুবই ভালো লাগছে, মানে ওর কাছ থেকে আমার একটা আশা ছিল এই যে ও খুব ভালো রেজাল্ট করবে, তো এরকম মানে একদম পশ্চিমবঙ্গে দ্বিতীয় হওয়াতে আমার মানে খুবই আনন্দিত, ভীষণভাবে আনন্দিত ওর সাফল্যে। ভোটের আবহে 80 দিনের মাথায় আজ মাধ্যমিকের ফল প্রকাশ হলো। মাধ্যমিকে প্রথম স্থানে কোচবিহারের রামভোলা হাই স্কুলে ছাত্র চন্দ্রচূড় সেন, 700 নম্বরের মধ্যে সে পেয়েছে 693, এবং তার থেকে ঠিক 1 নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলার ছাত্র সাম্যপ্রিয় গুরু, সে পেয়েছে 692। আর তৃতীয় স্থানে রয়েছেন তিনজন, মাধ্যমিকে এবার পাশের হার 86.31%, এবার মাধ্যমিকে পাশের হারে সর্বোচ্চ কালিম্পং। মেধা তালিকায় রয়েছেন 57 জন, এবার মাধ্যমিকের মেধা তালিকায় 57 জন। তৃতীয় স্থানে রয়েছেন তিনজন, তিনজন পরীক্ষার্থী তারা তৃতীয় হয়েছেন, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলে ছাত্র উদয়ন প্রসাদ,
বীরভূমে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশরি এবং দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র তিনিও তৃতীয় হয়েছেন। প্রাপ্ত নম্বর তিনজনের 691। মোটামুটি এরকম ভেবেছিলাম আসবে। সকালে 2 ঘন্টা সেলফ স্টাডি আর রাতের দিকে একটা সময়টা বেশি পাওয়া যায়, ধরুন ওই 3.5 ঘন্টা মতো, মানে মোটামুটি 5.5 ঘন্টা এরকম, 5.5 ঘন্টা। পড়াশোনা কতটা কঠিন ছিল পারিবারিক দিক থেকে? পারিবারিক দিক থেকে তো সবসময় একটা সাপোর্ট থাকে, তারপর আমরা বাড়িতে খুব কম সময় যেতাম, ধরুন বছরে 3 মাস এরকম বাড়িতে থাকতাম, তো বেশিরভাগ সাফল্যের জন্য কৃতিত্ব তো মিশন পরিবারের। মিশন পরিবার মহারাজরা কতটুকু সাপোর্ট ছিল? মহারাজের পুরো সাপোর্ট ছিল, মহারাজ আমাদের স্কুলের স্যাররা এবং ভবন শিক্ষক যারা আছেন সবার মিলিত প্রচেষ্টা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একাধিক পড়ুয়া তারা মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন। সেখানকার মহারাজের প্রতিক্রিয়া শুনুন। আমরা সাফল্যে খুশি, আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্ক গেলে ভালো লাগতো, যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবে, স্থান আসবে, তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত। নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা, যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে, মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায়। আমাদের এখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না, সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, ফলে সাফল্য করতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।